প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেল রেজ অফ লাইট নিয়ে, যেখানে তোমরা ধারাবাহিকভাবে ইংরাজির বিভিন্ন বিষয় তোমরা কিন্তু এখানে পাবে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস টুয়েলভের একটি কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নিয়ে, যে কবিতাটি অলরেডি আমাদের দুটি পার্ট দেওয়া হয়ে গেছে। প্রথম পার্ট অ্যাবাউট দ্য পোয়েম কবিতাটি সম্পর্কে দিয়েছি, দ্বিতীয় পার্ট দিয়েছি প্রথম যে আটলাইন, সে আটলাইনের ব্যাকগ্রাউন্ড আমরা জেনেছি, বিষয়বস্তু জেনেছি। আজকে আমরা পড়ব পার্ট থ্রি, অর্থাৎ প্রথম যে আটলাইন অক্টেভ, সে অক্টেভ আজকে আমরা অ্যানালাইজ করবো, এক্সপ্লেন করবো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, কিন্তু আমরা এক্সপ্লেন করবো, আমরা কিন্তু পড়বো আজকে। কাজেই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, এবং অবশ্যই কিন্তু পাশে বই নিয়ে রাখবে, বই দেখে দেখে তোমরা পড়বে। আশা করি তোমাদের এখানে কিন্তু কোথাও কোনো বুঝতে অসুবিধে হবে না। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা প্রথম যে আটলাইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতাটা, সেই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা প্রথম আটলাইন আমরা কিন্তু অ্যানালাইজ করবো, এক্সপ্লেন করবো, আমরা টেক্সট ধরে ধরে কিন্তু আমরা ব্যাখ্যা করবো আজকে। কেমন? তাহলে আমি পড়ছি, দেখো কবিতাটা কি বলছে। এর আগে তো বলেছি আমরা কি বলছে, দেখো, এ স্মল গ্রিন ভ্যালি, এ স্মল একটি ছোট্ট গ্রিন সবুজ ভ্যালি উপত্যকা। তাহলে ভ্যালিটা কেমন? স্মল গ্রিন। তাহলে আমরা ভ্যালিটা কি পেলাম? ভ্যালিটা আমরা পেলাম স্মল, আমরা ভ্যালিটা পেলাম গ্রিন। তাহলে ভ্যালি হচ্ছে স্মল এবং গ্রিন, তাহলে একটি ছোট্ট একটা ভ্যালি। তাহলে ভ্যালিটা কেমন? স্মল গ্রিন, ছোট এবং সবুজ ভ্যালি। হোয়ার? সেখানে। এ স্লো, স্লো মানে স্লোলি, ধীরে ধীরে বইছে, স্লো ধীরে ধীরে। স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী, অর্থাৎ যে পাহাড়ি নদী, ছোট নদী, সেই ছোট নদীকে, পাহাড়ি নদীকে স্ট্রিম বলে। ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া, ফ্লো মানে প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া। তাহলে এই যে স্ট্রিম, যে ছোট নদীটা, সেই নদীটা কি ফ্লোস, বয়ে যাচ্ছে, কীভাবে? স্লোলি, ধীরে ধীরে বয়ে যাচ্ছে। তাহলে একটি ছোট্ট সবুজ ভ্যালি এবং সেখানে কি হচ্ছে, একটি ছোট নদী কিন্তু বয়ে যাচ্ছে। তাহলে প্রথম লাইনে কী পেলাম? স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট সবুজ উপত্যকা, হোয়ার, সেখানে। এ স্লো, ধীরে ধীরে, স্ট্রিম ছোট নদী, ফ্লোস বয়ে চলেছে, অর্থাৎ ভ্যালিটা হচ্ছে স্মল গ্রিন, আর স্ট্রিম নদীটা কী করছে? ফ্লোজ স্লোলি, অর্থাৎ নদীটা ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। ফ্লো মানে প্রবাহিত হওয়া, স্লোলি ধীরে ধীরে সে প্রবাহিত হচ্ছে। অ্যান্ড লিভস, এবং রেখে গেছে, পড়ে আছে, লিভস রেখে যাওয়া, পড়ে থাকা, যেন উপর থেকে কবি দেখছেন তো যেন মনে হচ্ছে পড়ে আছে। কি পড়ে আছে? লং স্ট্র্যান্ডস, লম্বা ফিতে পড়ে আছে, অর্থাৎ এই যে স্ট্রিম, স্ট্রিমকে কার সঙ্গে তুলনা করলো? লং স্ট্র্যান্ডের সঙ্গে তুলনা করলো, লম্বা ফিতের সঙ্গে তুলনা করলো। কি রঙের? অফ সিলভার, অর্থাৎ মনে হচ্ছে সিলভারি রিভার, অর্থাৎ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপলি রঙের লম্বা ফিতে বলে মনে হচ্ছে এই স্ট্রিমটাকে, নদীটাকে বলে মনে হচ্ছে। ঠিক আছে, স্লিপস মানে পড়ে থাকা, অ্যান্ড লিভস যেন পড়ে আছে, লং স্ট্যান্ডস লম্বা ফিতে অফ সিলভার, রূপলি রঙে, যেন মনে হচ্ছে রূপলি রঙের লম্বা ফিতে পড়ে আছে, আসলে কোনো ফিতে নেই, নদীটা, নদীটাকে ফিতে বলে মনে হচ্ছে। অন দ্য ব্রাইট গ্রাস, ব্রাইট গ্রাস, গ্রাসটা কেমন? ব্রাইট, উজ্জ্বল ঘাস, কেন উজ্জ্বল? সানলাইট পড়ছে, সূর্যের আলো পড়ছে, তাই ব্রাইট। তাহলে এই যে স্ট্রিমটা কোথায় আছে? ব্রাইট গ্রাস, অর্থাৎ উজ্জ্বল ঘাসের উপরে। ফ্রম দ্য মাউন্টেন টপ, অর্থাৎ মাউন্টেন টপ, পাহাড়ের যে চূড়া, মাউন্টেন মানে পাহাড়, টপ মানে উপরে, পাহাড়ের উপর থেকে, মাউন্টেনের টপ থেকে, মাউন্টেনের উপর থেকে স্ট্রিম, অর্থাৎ সেই নদীতে, দ্য সান রেজ, সূর্যের রশ্মি পড়ছে, সান সূর্য, রেজ, রেজ মানে রশ্মি, আলো, লাইট, অর্থাৎ সূর্যের আলো পড়ছে কোথায়? স্ট্রিম নদীতে পড়ছে। তাহলে ফ্রম দ্য মাউন্টেন টপ, সূর্যের সে মাউন্টেন টপ, পর্বতের উপর থেকে স্ট্রিম নদীতে, দ্য সান রেজ, সূর্যের আলো পড়ছে। দেই ফিল, তারা পরিপূর্ণ, দেই, দেই মানে তারা, তারা বলতে, তারা বলতে সান রেজ, অর্থাৎ সানলাইট, তারা, সূর্যের আলোগুলি, সূর্যের রশ্মিগুলো ফিল, পরিপূর্ণ করে দিয়েছে। দ্য হলো, হলো মানে, হলো মানে হচ্ছে ভ্যালি, সেই ভ্যালিটাকে হলো বলা হচ্ছে, হলো মানে উপত্যকা, অর্থাৎ হলো রেফার্স টু ভ্যালি, সেই ভ্যালিটাকে কিন্তু বলা হচ্ছে হলো। সেই পুরো হলোটাকে কি করেছে? ফুল অফ লাইট, আলোতে পরিপূর্ণ করে দিয়েছে, ফুল অফ লাইট। তাহলে প্রথম চারে আমরা কি পড়লাম? আমরা পড়লাম এ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট সবুজ উপত্যকা, হোয়ার, সেখানে। এ স্লো, ধীরে ধীরে, স্ট্রিম ছোট নদী,
ফ্লো বয়ে চলেছে, ধীরে ধীরে ছোট নদী বয়ে যাচ্ছে। অ্যান্ড লিভস, এবং যেন পড়ে আছে, লং স্ট্যান্ডস অফ সিলভার, রুপোলি রঙের লম্বা ফিতে পড়ে আছে। অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের চূড়া থেকে। স্ট্রিম, নদীতে। দ্য সান রেজ, সূর্যের আলো পড়ছে। দেই ফিল, তারা পরিপূর্ণ করে দিয়েছে, তারা আলোগুলি পরিপূর্ণ করে দিয়েছে। দ্য হলো, সে উপত্যকাকে ফুল অফ লাইট, পুরো আলো দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। প্রথম চ্যালেঞ্জ আমরা পড়লাম, পরের চ্যালেঞ্জ আছে, কি বলছে? এ সোলজার, একটি সৈন্য, ভেরি ইয়াং, একেবারে তরুণ। তাহলে একটি সৈন্য একেবারে তরুণ, ভেরি ইয়াং, শুধু ইয়াং না, ভেরি ইয়াং, একেবারে তরুণ। লাইজ, শুয়ে আছে, ওপেন মাউথড, ওপেন খোলা রেখে, মাউথ মুখ, মুখ খোলা রেখে হা করে শুয়ে আছে। এ পিলো, পিলো মানে বালিশ, এ পিলো, একটি বালিশ, মেড, তৈরি করেছে, অফ ফার্ন, ফার্ন গাছ দিয়ে। তাহলে বালিশটা কী দিয়ে তৈরি করেছে? ফার্ন দিয়ে, অর্থাৎ ফার্নের গাছ দিয়ে কিন্তু বালিশটা। তাহলে পিলো, উইথ হোয়াট ইজ, অফ হোয়াট ইজ দ্য পিলো মেড, ঠিক আছে? দ্য হোয়াট ইজ দ্য পিলো মেড অফ, দ্য পিলো ইজ মেড অফ ফার্ন, অর্থাৎ পিলোটা ফার্ন দিয়ে তৈরি করেছে। বিনিথ, বিনিথ মানে নিচে, হিজ হেড, তার মাথা, তার মাথার নিচে ফার্ন দিয়ে একটা বালিশ তৈরি করে রেখেছে। অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। স্ট্রেচ মানে ছড়িয়ে দেওয়া, স্ট্রেচ ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিয়েছে। ইন দ্য হেভি, হেভি মানে ডিপ, গভীর। আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মানে বুশেস, জঙ্গল। হেভি আন্ডারগ্রোথ মানে গভীর জঙ্গল, হেভি মানে গভীর, ডিপ আন্ডারগ্রোথ মানে জঙ্গল, বুশেস, তাহলে ডিপ বুশেস, গভীর জঙ্গলের স্ট্রেচ ছড়িয়ে দিয়েছে। পেল, ফ্যাকাশে বলে মনে হচ্ছে, বিবর্ণ বলে মনে হচ্ছে। ইন ইজ ওয়ার্ম, তার উষ্ণ, গ্রিন, সবুজ। সানসোকড, সূর্যের আলোয় পরিপূর্ণ। বেড, বিছানা, যেটা কেন শুয়ে আছে, এই শুয়ে থাকা যে বিছানা থাকে, তিনটি অ্যাডজেক্টিভ বললেন, একটা ওয়ার্ম, একটা পেল, একটা ওয়ার্ম, একটা গ্রিন, একটা সানসোক। পেলটা সোলজার সম্পর্কে বলা হবে, বিছানা সম্পর্কে নয়, পেল হচ্ছে সোলজার, বিছানা সম্পর্কে তিনটি, একটা ওয়ার্ম, একটা গ্রিন, একটা সানসোট। তাহলে এখানে আমরা কি পড়লাম? এখানে পড়লাম এ সোলজার, একটি সৈন্য, ভেরি ইয়াং, একেবারে তরুণ, লাইজ, শুয়ে আছে, ওপেন মাউথ, মুখ খোলা রেখে। এ পিলো, একটি বালিশ, মেড অফ, তৈরি করেছে, ফার্ম, ফার্ম গাছ দিয়ে। বিনিথ, নিচে রেখেছে, হিজ হেড, তার মাথা। অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। স্ট্রেচ, ছড়িয়ে দিয়েছে তার দেহকে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, গভীর জঙ্গলের মধ্যে। পেল, ফ্যাকাশে বলে মনে হচ্ছে। ইন ইজ ওয়ার্ম, উষ্ণ, গ্রিন, সবুজ। সানসোট, সূর্যের আলোয় পরিপূর্ণ। বেড, বিছানা। তাহলে আমরা আটলাইন পড়লাম, এখানে আমরা কী কী পেলাম? এখানে আমরা পেলাম ভ্যালিটা হচ্ছে স্মল গ্রিন, আর পেলাম যে একটা স্ট্রিম, একটা ছোট নদী, ফ্লোজ স্লোলি, ধীরে ধীরে বয়ে যাচ্ছে। এই নদীটাকে মনে হচ্ছে লং স্ট্যান্ড অফ সিলভার, রুপোলি রঙের লম্বা ফিতে বলে মনে হচ্ছে। ঘাসগুলো হচ্ছে ব্রাইট, মাউন্টেন টপ থেকে সানরেজ আসছে, স্ট্রিমে নদীতে পড়ছে। পুরো হলো, পুরো ভ্যালিকে সে ফুল অফ লাইট করে দিয়েছে, আলোতে পরিপূর্ণ করে দিয়েছে। আর কি দেখলেন? একটি সোলজার, একজন সৈন্য, ভেরি ইয়াং, একেবারে তরুণ, স্লিপিং, শুয়ে আছে, লাইজ, শুয়ে আছে, ওপেন মাউথ, মুখ খোলা রেখে। বিনিথ ইজ হেড, তার মাথার নিচে। এ পিলো, একটা বালিশ করেছে, মেড অফ ফার্ন, ফার্ন গাছ দিয়ে তৈরি। আর স্ট্রেচ, শরীরটাকে ছড়িয়ে দিয়েছে। ইন দ্য ডিপ বুশেস, হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ গভীর জঙ্গলের মধ্যে। আর সেই সোলজারকে দেখে মনে হচ্ছে পেল, ফ্যাকাশে বলে মনে হচ্ছে। যে জায়গাটায় শুয়ে আছে, যে বিছানা আছে, বেড, সে বেডটা হচ্ছে ওয়ার্ম গ্রিন সানসোট, উষ্ণ সবুজ, সূর্যালোকে পরিপূর্ণ বিছানা, শুয়ে আছে। তাহলে এই আট লাইন আমরা পড়লাম। তাহলে সোলজারটি কীভাবে শুয়ে আছে? ওপেন মাউথ, মুখ খোলা রেখে শুয়ে আছে, ঠিক আছে? বালিশটা কী দিয়ে তৈরি করেছে? ফার্ন। কোথায় রেখেছে? বিনিথ ইজ হেড। তার দেহটা কোথায় ছড়িয়ে আছে? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। সোলজারকে দেখে কেমন মনে হচ্ছে? পেল। বিছানাটা কেমন? ওয়ার্ম গ্রিন সানসোট। সানরেজ কোথা থেকে আসছে? মাউন্টেন টপ থেকে। স্ট্রিমটা কীভাবে বইছে? স্লোলি। স্ট্রিমকে দেখে কী মনে হচ্ছে? লং স্ট্যান্ড অফ সিলভার। ভ্যালিটা কেমন? স্মল গ্রিন। হলো বলতে ভ্যালি।
ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আমরা প্রথম 8 লাইন আমরা ধরে ধরে পড়লাম, এক্সপ্লেন করলাম, পড়লাম। তোমরা ভালোভাবে এটা পড়বে, দেখবে কোথাও কোনো সমস্যা থাকার কথা নয়, বা আশা করি সমস্যা থাকবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আমরা অক্টেভ পড়লাম, পরবর্তী ভিডিওতে কিন্তু এবার আমরা শেষ টিপটা কিন্তু আলোচনা করব। কেমন? গুড বাই।